চক্রের আপনার অন্তর্গত চারটি অঞ্চলে প্রায় 56টি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 অনুষ্ঠিত হচ্ছে আনুলিয়া উচ্চ বিদ্যালয় ময়দানে। এখানে মোট 28টি ইভেন্ট আছে এবং প্রতি ইভেন্ট থেকে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম, তৃতীয় এবং তৃতীয় হবে তারা এবার জয়লাভ করে আবার সাব ডিভিশন লেভেলে খেলতে যাবে। মাধ্যমে প্রাথমিক শিক্ষক লেভেল থেকে ছাত্রছাত্রীদের শারীরিক গঠন যেমন ভালো হয় তেমনি খেলাধুলার মাধ্যমে তারা আগামী ভবিষ্যৎ তাদের যে পথ চলার যে একটা দিক খেলার মাধ্যমে অনেক দূরে যেতে পারবে সেই দিকটা আমরা করি। আর সাথে সাথে এর মধ্যে একটা আনন্দ পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা থাকলে কি হয় একটা অন্যভাবে তাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। শারীরিকভাবে যারা তারা সক্ষম হবে আর সাথে সাথে তাদের মানসিকভাবে একটা আলাদাভাবে একটা উদ্যম তৈরি হবে, বিকাশ ঘটবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এর জন্যই এই বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আমরা কেন্দ্রীয়ভাবে করে থাকি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সুজিত কুমার ঘোষ, নানাঘাট 2 নম্বর চকের আনুলিয়া অঞ্চলের নন্দীঘাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।